पढ़ाई एक नशा है और मैं नशे से दूर रहता हूँ। वेलकम टू टेलिस्टर अपडेट। खूब शीघ्र ही जी बांगलार पर्दाय आसते चले नतून धारावाहिक बोधिसत्वेर भूत बुद्धि। ধারাবাহিকের প্রোমো ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। এই ধারাবাহিকেরই হাত ধরে পর্দায় ফিরছেন অভিনেত্রী সোনালী চৌধুরী। বোধিসত্ত্বের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই অভিনেত্রীকে। সাংসারিক ঝামেলা ছাড়া, কোনো ধরনের কোর্ট কাছালি ছাড়া একাধিক শিশুদের নিয়ে মজার কাণ্ড কারখানা নিয়ে তৈরি হচ্ছে এই ধারাবাহিকটি। এর আগে দর্শকদের পটল কুমার, মা এবং রাখি বন্ধনের মতো ছোটদের নিয়ে তৈরি ধারাবাহিকগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এবারও হয়তো এই ধারাবাহিকটি সেই রকম জনপ্রিয়তা পাবে। বোধিসত্ত্বের ভূতপতি ধারাবাহিকের মধ্যমণি হল ছোট বালক বোধিসত্ত্ব, যে নিজের বুদ্ধি দিয়ে মাঝে মাঝে পরিবারের সকলকে থাক লাগিয়ে দেয়। ধারাবাহিকের মাত্র দুটি প্রোমো সামনে এসেছে, দর্শকদের মন জয় করে নিয়েছে এই বোধিসত্ত্ব নামে এই ছোট্ট বালকটি। কে এই বোধিসত্ত্ব? বোধিসত্ত্ব ভূতপতি ধারাবাহিকে বোধিসত্ত্বের চরিত্রে অভিনয় করছে শিশু শিল্পী রায়ান গুহ। সেন্ট লরেন্স স্কুলে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করে রায়ান। রায়ানের বর্তমান বয়স মাত্র 8 বছর। অভিনেতা জন্মগ্রহণ করেছিল 2014 সালের 1ই জানুয়ারি। অভিনেতার ডাক নাম হলো বাদশা। বোধিসত্ত্ব অর্থাৎ রায়ান খুব ভালো নাটক করতে পারে। পর্দার মতো বাড়িতেও নাকি মজার কাণ্ডকারখানা করে সে, খুব সুন্দর আবৃত্তি করতে পারে। এছাড়া নাচ করতে পছন্দ করে রায়ান। ফেসবুকে রায়ানের কিছু ভিডিও চ্যানেল কর্তৃপক্ষের নজরে আসে আর সেখান থেকে অডিশনের সুযোগ পান এই শিশু শিল্পী। বাস্তব জীবনেও অভিনেতা রিয়ান খুবই চটপটে। এই চটপটে স্বভাবের অভিনেতাকে আপনাদের কেমন লেগেছে নিজে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।